পরিবহন ধর্মঘটের কবলে পড়ে দেশের আমদানি রফতানি বাণিজ্যে ধস নেমেছে দুদিন ধরে চট্টগ্রাম বন্দরে ডেলিভারি বন্ধ থাকায় কন্টেইনার মারাত্মক বিঘ্ন ঘটছে ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা প্রতিদিন চট্টগ্রাম বন্দরে আড়াই থেকে তিন হাজার কন্টেইনার ডেলিভারি হয় তবে ধর্মঘটের কারণে কন্টেইনার ডেলিভারি সম্পূর্ণ বন্ধ রয়েছে শনিবার রাতে যেসব ট্রাক ও লরি বন্দরে প্রবেশ করেছিল সেগুলো আটকা পড়েছে সেই সঙ্গে সতেরোটি প্রাইভেট আইসিডি ডিপোতে কন্টেইনার পাঠানো যাচ্ছে না এ কারণে পরিবহন শ্রমিকদের যে ধর্মঘট গত দিন থেকে শুরু হয়েছে সেটার কারণে বন্দরের ডেলিভারি কার্যক্রম বন্ধ আছে ডেলিভারি ছাড়া বন্দরে জাহাজের লোডিং ডিসচার্জিং স্বাভাবিক পর্যায়ে আছে এবং আমরা আশা করব এটা যত দ্রুত এটা সমাধান হয় ততই দেশের জন্য মঙ্গল চারুতে পাঁচ হাজার কন্টেনার এই দুই দিনে খালাস হতো সেটি বন্ধ থাকার কারণে অনেক শিল্প প্রতিষ্ঠানের র মেটেরিয়ালের অভাবে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এবং বাজারে খাদ্য মূল্যের দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে কারণ কন্টেনারগুলি থেকে মালামাল যখন না যাবে বাজারে তখন পণ্যের দাম স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে